করছি আজকের আমাদের বাংলা। ভেয়ে আসছে ইয়াস, সতর্ক রাজ্য প্রশাসন। এক রাতের ঝড়ে ধুলিসাত হয়ে গিয়েছিল ভিটেমাটি, লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা শহর। সেই অপমান থেকে শিক্ষা নিয়ে এবার আরো সতর্ক রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড় ইয়াস সমতলে আছড়ে পড়ার আগে সাধারণ মানুষেরও সতর্ক হওয়া প্রয়োজন। কোভিড নিয়ে এমনিতেই বিপর্যয় নেমে এসেছে, তারপর এই প্রাকৃতিক দুর্যোগ, তাই কোন রকম গুজব কানে না তোলাই শ্রেয়। বরং রেডিও, টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত আবহাওয়া সংক্রান্ত খবর এবং প্রশাসনিক সতর্কবার্তায় নজর রাখতে হবে। বিপর্যয় মোকাবিলায় দুদিন আগে থেকে ইতিউতি ঝুলে থাকা বিদ্যুতের তার ঠিক করতে দেখা গিয়েছে কর্মীদের। বিদ্যুতের খুঁটিগুলিও পরীক্ষা করে দেখা হয়েছে। তবুও নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন ঝড় বৃষ্টির দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আগে থেকে মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্কগুলি চার্জ দিয়ে রাখা প্রয়োজন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, লুটিয়ে পড়া তার এবং রাস্তায় ধারালো বস্তু সম্পর্কে সতর্ক থাকতে হবে। হাতের কাছে রাখতে হবে অত্যাবশ্যক সামগ্রী, খাবার, ওষুধ এবং জল। উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মূল্যবান সামগ্রীও জল থেকে নিরাপদে সরিয়ে রাখা উচিত। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। সেই নম্বরগুলি হল 8900793503 এবং 8900793504। 25 মে থেকে হেল্পলাইন নম্বর দুটি চালু হবে। ওই দিন থেকেই কন্ট্রোল রুমে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এস সুরেশ কুমার ও বিদ্যুৎ বন্টন বিভাগের CMD রা। হেল্পলাইনে কোনো অভিযোগ পেলে তার সরাসরি অধস্তন কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বাংলা। হাওড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত মহিলা সহ 6 তৃণমূল কর্মী সমর্থক। বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, আহত মহিলা সহ 6 তৃণমূল সমর্থক। ঘটনায় আটক করা হয়েছে 2 বিজেপি কর্মীকে। মারধরের ঘটনা অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি হাবড়া থানার অন্তর্গত হাটথোবা ঘোষপাড়া এলাকার। আহত তৃণমূল কর্মী সমর্থকরা হলেন রাজু সরকার, নারুগোপাল সরকার, রীনা সরকার, রাকেশ সরকার, শিবশঙ্কর সরকার এবং টুম্পা বড়াল। আহত তৃণমূল কর্মীদের অভিযোগ, জামাই এবং শ্বশুরবাড়ির মধ্যে পারিবারিক বিবাদ ছিল 2 বছর ধরে। এছাড়াও 2 পরিবারের মধ্যে জামাই করতেন তৃণমূল এবং শ্বশুরবাড়ি বিজেপি সমর্থক। রাজনৈতিক দল নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের ভয় দেখাতেন বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বাংলা। সবাই রাজ্যপালের নামে থানায় ডায়েরি করুন, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে তৃণমূল সরকারের দ্বৈরথ কারো অজানা নয়। সম্প্রতি নারদা মামলায় রাজ্যপালের অতি সক্রিয়তা নিয়েও বয়ে গিয়েছে সমালোচনার ঝড়। আর এই আবহে ফের একবার জগদীপ ধনখড়কে বেঞ্জির আক্রমণ করে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগেও রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে মামলা পরামর্শ দিয়েছেন কল্যাণবাবু। এবার নারদা মামলায় তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতারির জন্য রাজ্যপালকে সরাসরি দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরামর্শ দিলেন কল্যাণ। রাজ্যপালের মেয়াদ শেষ হলে ধনখড়ের বিরুদ্ধে মামলা শুরু হলে তাকে জেলে যেতে হবে, এমনই হুঁশিয়ারিও দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। টুইট করে তার এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের কথা বলছো? রাজ্যপাল তো মেন, রাজ্যপাল নিজে অ্যারেস্ট করিয়েছে। শোনো, 2021 জানুয়ারি মাসে CBI স্যাংশন চাওয়ার জন্য রাজ্যপালের কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে ভাই? আইন তো সে কথা বলে না, রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আসবে, ক্যাবিনেটে ডিসকাশন হবে, সেই ডিসকাশনে যে ওপিনিয়ন আসবে তাতে রাজ্যপাল এগ্রি করতে পারে, নাও এগ্রি করতে পারে, তার সাথে ডিফারেন্ট থিং। কিন্তু এটা তো রুটের থ্রু হবে, কিন্তু CBI ডাইরেক্ট অ্যাপ্রোচ রাজ্যপালের কাছে করতে গিয়ে হয়, কোন আইনে আছে? রাজ্যপাল ওদের ডেকে নিয়েছে, রাজ্যপাল তারপর সেই স্যাংশন জানুয়ারি থেকে যেটা পেন্ডিং ছিল সেটাকে রেখে দিয়েছে। DS 7 মে স্যাংশন অর্ডার দিয়ে দিয়েছে ডাইরেক্ট CBIকে। এটা হয় না এভাবে, এটাও রাজ্য সরকারের থ্রু দিয়ে যেতে হবে। এটা ছেলে খেলার ব্যাপার নয়, রাজ্যপালের পাকলামি করার ব্যাপার নয়। রাজ্যপাল সকাল থেকে সন্ধ্যে তৃণমূলের পিছনে লেগে রয়েছে। হি ইজ এ ব্লাড সাকার। ব্যুরো রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা। ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে কাটা হচ্ছে ধান, ঘুম উড়েছে পাট চাষীদের। ইয়াসের আতঙ্কে যুদ্ধকালীন তৎপরতায় কাটা হচ্ছে বোরো ধান, চিন্তায় ঘুম উড়েছে পাট চাষীদের। ইয়াস ঝড়ের আতঙ্কে যুদ্ধকালীন তৎপরতায় ঘরে বোরো ধান তুলছে চাষীরা, চিন্তায় ঘুম উড়েছে পাট চাষীদেরও। 2 সপ্তাহ আগে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল মালদার চাষীরা, ফের ইয়াসের আতঙ্কে ঘুম উধাও হয়েছে তাদের। উল্লেখ্য, মালদার চাচরের দ্বিফসলী মাঠগুলিতে সিংহভাগ ধান ঘরে তোলা হয়েছে, বাকি ধান জমিতেই আছে। আতঙ্কে যুদ্ধকালীন তৎপরতায় ধান কাটছে চাষীরা।
চাচল এক নম্বর ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ওই এলাকার মৌজাগুলিতে এবার 3,800 হেক্টর বিঘা জমিতে বোরো ধান চাষ করা হয়েছে এবং প্রায় 3,000 হেক্টর বিঘা জমিতে পাট চাষ হয়েছে। তবে সিংহভাগ জমি ধান কাটা হয়েছে বলে কৃষি দপ্তর জানাচ্ছে। যারা এখনো পর্যন্ত পাকা ধান কাটেনি সেই চাষিদের শীঘ্রই ধান কাটতে বলা হচ্ছে কৃষি দপ্তরের তরফে বলে জানিয়েছে চাচল এক নম্বর ব্লকের কৃষি দপ্তর। কালকে রিয়াসুর হওয়ার সম্ভাবনা আছে, আমরা নিউজে দেখছি, তো ওইটাই আমরা খুব আতঙ্ক। আরো জমি আছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে ঝড়টাতে আমাদের অনেক ধান ক্ষয়ক্ষতি হয়েছে, ওইটার ভয়ে কাটছি। যদি কিছু হয়ে যায় কি করব আমরা, অনেক আমরা আতঙ্ক, রাত্রে আমাদের ঘুম হয় না চিন্তায়। এই যে এর আগে ঝড় হলো 15 দিন আগে, আমাদের পাটের খুব ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এই এই কদিন আজকের মধ্যে কি কালকের মধ্যে ফের ঝড় হবে, আমরা খুব আতঙ্কে আছি। যে পাট আছে যেটুকু সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে আগামী 19 জ্যৈষ্ঠ তাদের প্রতিষ্ঠিত মন্দিরে রাধাকৃষ্ণের পুজো। তার আগেই নিজের উদ্যোগে ইংলিশ বাজার শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় খাদ্য সামগ্রী বিলি করলেন ওই ব্যক্তি। পরিবারের সদস্য রবি আচার্য বলেন, আংশিক লকডাউনে মানুষের কাজ নেই, হাতে টাকা নেই, তাই যতটুকু পারলাম নিজের থেকে সাহায্য করার চেষ্টা করলাম। এদিন 70 জনকে খাদ্য সামগ্রী বিলি করা হয়। তিনি আরো জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। রাধাকৃষ্ণের পুজো উপলক্ষে 19 জ্যৈষ্ঠ আমার দাদু প্রতিষ্ঠা করে গেছিল মন্দির, সেই উপলক্ষে আমি প্রতিবারই দিই। এবার আমি করোনা উপলক্ষে আজকে আমি দুঃস্থ গরিবদের জন্য কিছু চাল ডাল আলু সংগ্রহ করে আমি দান করছি। আজকের খবর এ পর্যন্তই। আগামীকাল আমাদের বাংলার নানান খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।